আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী সালা ওসালাত আল্লাহ রসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা বরেন্দ্র অনলাইন টেলিভিশন ঈদ আয়োজনে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা পবিত্র ঈদুল আজহার গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কুরবানি নিয়ে আপনাদের মাঝে কিছুটা আলোচনা করব আশা করছি মহামারী করোনার মধ্যে আল্লাহর অশেষ মেহরবাণীতে আপনারা সুস্থ আছেন সুন্দর আছেন এবং ঈদ উল আজহা সুন্দরভাবে উদযাপন করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন আল্লাপাক আপনাদের আমাদের সকলের কোরবানি কবুল করুন যারা ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে জীবন দিয়েছেন মুসলিম ভাই বোনেরা আল্লাপাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন যারা অসুস্থ হয়েছেন আল্লাপাক তাদেরকে পরিপূর্ণ শেফায়ে কামেলা দান করুন আল্লাহমা আমিন কুরবানি পবিত্র ঈদ উল আজহা মুসলিম উম্মার জন্য মোহান আল্লাহর ত্যাগে মহিমান্বিত একটি ধর্মীয় উৎসব আর এই উৎসবের কুরবানি একটি হচ্ছে শিক্ষামূলক ইবাদত এবং এটা মুসলমানদের জন্য নিদর্শন মহান আল্লাহ সোহানু আতলা বলেছেন ফাসলিলি রব্বিকাওয়ান হার তোমরা নামাজ আদায় করো রবের জন্য এবং কোরবানি করো সুতরাং আল্লাহর এই নির্দেশনা অনুযায়ী আমরা বুঝতে পারছি কুরবানি আমাদের জন্য করা আদায় করা হচ্ছে অজীব আর এই কোরবানিটা অলিকুল্লি ওমিন জালনা মানসাকান লি এজ কোরুসমা লহ প্রত্যেক জাতির জন্য এই কোরবানি আল্লাহ তালা নিয়ম করে দিয়েছিলেন যাতে তারা আল্লাহর নাম স্মরণ করে সোরা হজ এবং তিরিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন এই কথাটি স্পষ্ট করেছেন আসলে আমরা বুঝতে পারছি যে একদম আদম আলিয়া সাল্লাম থেকে শুরু করে বিশ্বনবী মোহাম্মদ রসল সাল্লাহ আলু সাল্লামের ও আমরা প্রত্যেকটি আমলেই এই কুরবানির ব্যবস্থাপনা ছিল কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা আল্লাহর সান্নিধ্যে পৌঁছা ত্যাগের মাধ্যমে মহান রবের নৈকট্য হাসিল করাই হচ্ছে কুরবানি এটি মূলত শুরু হয়েছিল আদম আলাহ সাল্লা সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে আপনারা জানেন কাবিল ছিল খুব লোভী অহংকারী এবং বাবা মার অবাধ্য একজন সন্তান আল্লাহর নিয়মেরও অবাধ্যর একজন মানুষ পক্ষান্তরে হাবিল ছিল একজন ভালো মানুষ আল্লাহর নিয়মও মানছে না পিতামাতার নিয়মও মানছে না দুইজনাই কোরবানি করার জন্য উৎসর্গ করলেন আল্লাহ তালা কাবিলের কোরবানি কবুল করলেন না হাবিলের কোরবানি কবুল করলেন আমরা ইতিহাস সকলে জানি সেদিকে গিয়ে আমরা সময় খাপন করছি না মূলত আমরা যে কোরবানি করি সেটি হলো মুসলিম মিল্লাতের পিতা খলিল উল্লাহ আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং ইসমাইল আলাহ সাল্লামের স্মৃতি স্মৃতিবিচরিত ইতিহাস যে ত্যাগ যে কুরবানি এটাই আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সাল্লামকে স্বপ্নে দেখালেন হে আমার প্রিয় বন্ধু তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি করো ইব্রাহিম আলিয়া সাল্লাম কি চিন্তা করলেন যে সবচেয়ে প্রিয় বস্তু কী ডোম্বা কুরবানি করলেন পরে আবারও স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো ইব্রাহিম সাল্লাম বুঝতে পারলেন বার্ধক্য বয়সে দীর্ঘ প্রায় আশি পঁচাশি বছর বয়সের পরে আল্লাহর কাছে রব্বি হাবলি মিনা সোয়ালিহীন চেয়েছিলেন সন্তান দা অনেক সন্তান আল্লাহ রব্বুল আলমিন হবাশির হুম বি গোলামিন হালিম সুন্দর সুন্দর যেরকম চেয়েছিলেন সেরকম সন্তানের সুসংবাদ দিয়েছেন ইসমাইল আলাহ সাল্লাম বড় হয়েছেন বয়স বেশি না আব্ব করে ডাকতে শুরু করেছেন বয়স তেরো থেকে প্রায় চোদ্দ বছর বয়স ঠিক এমন টাইমে পাখের নির্দেশনা হলো তিনি বুঝতে পারলেন আমার প্রিয় তো ইসমাইল আলাহ সাল্লাম তাকেই কুরবানি করতে হবে মা হাজেরার কাছে গিয়ে বললেন হাজেরা তোমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও আমি আমার বন্ধুর কাছে নিয়ে যাব। আসলে ইব্রাহিম আলাহামের বন্ধু তো পৃথিবীর কোনো মানুষ নয় বন্ধু হলেন তালা সেই বন্ধুর আহ্বানে বন্ধুর ডাকে বন্ধুর আনুগত্য করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছেন বন্ধুর সান্নিধ্যে নৈকট্য লাভের জন্য যেতে যেতে সন্তানকে বলছেন প্রিয় বচ্ছ আল্লাহ তালা আমাকে নির্দেশ করেছে তোমাকে কুরবানি করার জন্য আমি কি করতে পারি কথায় আছে বাপকা বেটা সেপাইকা ঘোড়া যেমন সন্তান তেমন পিতা তেমন পিতা তেমন সন্তান ইসমাইল আলাহ সাল্লাম এক বিন্দুক সময় ক্ষেপণ না করে সময় না নিয়ে স্বামী না অতায়না আল্লাহর একজন প্রিয় বান্দার কাজ হবে আল্লাহর হুকুম মানার শোনার সাথে সাথে স্বামী না অতায়না শুনলাম আর মেনে নিলাম লাক্ষতির হিসাব করেনি জীবন চলে যাবে হিসাব করেনি বাবার দিকে থাকি বল আব্বু যেহেতু মহান রব তোমাকে নির্দেশ করেছে সুতরাং তুমি নির্দেশকে মান্য করো সাথা জিদ ইনশা আল্লাহ মিনা সবিরিন তুমি এই কাজ করবে আমাকে কোরবানি করবে আল্লাহর জন্য আমিও রাজি হয়ে গেলাম আমাকে সবরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত পাবে আমার কোনো বাধা নেই সোহান আল্লাহ হামদিহি পিতা যেমন পুত্র তেমন আল্লাহর নৈকট্য লাভের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য সন্তান যেমন রাজি পিতা তার কলিজার টুকরার সন্তান বার্ধক্য বয়সে পেয়েও আল্লাহর হুকুম পালন করার জন্য কোরবানি করতে পুরো প্রস্তুত আসলে আল্লাহতালার কথা আল্লাহ তো ইসমাইল আল্লাহ সাল্লামকে চাননি আমাদের জন্য ঘোষণা করে দিলেন আল্লাহ তালা তো কুরবানির গুস্ত চান না আল্লাহ রক্ত চান না আল্লাহ চান তাকোয়া আল্লাহ রব্বুল আলমিন ঠিক অনুরূপভাবেই ইসমাইল আল্লাহ সাল্লামকে আসলে কুরবানি হোক এটা চান্নাই চেয়েছেন তার নিয়ত তার খলুসিয়া জামার হুকুম তামিল করার জন্য ইব্রাহিম আল্লাহ সাল্লাম কেমন প্রস্তুত প্রিয় বন্ধুগণের জন্য বলবো মুসলিম মিল্লাতকে আমি অনুরোধ করবো এই ঈদুল আজহার কুরবানি হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছে পিতা যদি হতে হয় তাহলে ইব্রাহিম আলহ সাল্লামের মতো ত্যাগী পিতা হও সন্তান যদি হতে হয় তাহলে ইসমাইল আলাহ সাল্লামের মতো ত্যাগী সন্তান হও মা যদি হতে হয় প্রিয় মা এবং বোনেরা আজকে কুরবানির গুস্ত তৈরির জন্য প্রস্তুত ফ্রিজ প্রস্তুত হাসে বটুয়া ধারত দিয়ে গুস্ত কোঠার জন্য প্রস্তুত নো এগুলি প্রস্তুতির আগে আপনি যদি জান্নাতি মানুষ হতে চান মা হতে চান তাহলে হাজেরার মতো মা হয়ে যান স্বামী নাও তানা হুকুম আল্লাহর শুনবো আর মেনে নেব ঈদ উল আজহার এই কোরবানির নিদর্শন হাতছানি দিয়ে আমাদেরকে সেটাই রাখছে প্রিয় ভাই এবং বোনেরা আসুন এই কুরবানি করা প্রত্যেক মুসলমান বালেক এবং নিসা পরিমাণ মালিক মালিক মালের মালিক যারা তাদের উপরে করা ওয়াজিব এখন জিলহজ মাসের দশ তারিখ এগারো এবং বারো এই তিন দিনের মধ্যে কোনো বালেক মুসলিম সুস্থ সজ্ঞান যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যায় অর্থাৎ সাড়ে সাত ভরি সোনা এবং সাড়ে বাহান্ন তোলা রোপার মালের মালিক হয়ে যায় এই তিন দিনের মধ্যে তাহলে তার উপরে কোরবানি করাটা অজীব হয়ে যায় কোরবানি করার জন্য কয়েকটি পশু নির্ধারণ করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ হলে সাল্লাম উঁট গরু মহিষ ভেড়া ছাগল এবং আমরা সৌদি আরবে বা ওই সেই দেশে আরবিয়ান দেশগুলিতে ডোম্বা কোরবানি করে থাকি এটার একটা বয়সের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে উঁট মিনিমাম কমপক্ষে পাঁচ বছর বয়সের হতে হবে মহিষ এবং গরু কমপক্ষে দুই বছরের হতে হবে আর ডোম্বা ভেড়া ছাগল কমপক্ষে এক বছরের হতে হবে প্রিয় বন্ধুগণ ভাই এবং বোনেরা বিধান হচ্ছে উঁট মহিষ এবং গরু এক থেকে সাত ভাগ পর্যন্ত অর্থাৎ একটি ওটে একটি মহিষে একটি গরুতে সাতজন পর্যন্ত আপনারা এক জায়গায় হয়ে কোরবানি করতে পারবেন এখানে একটি প্রশ্ন সমাজে রয়েছে কেউ কেউ বলে থাকেন অযথাই যে বেজুর সংখ্যায় কোরবানি হবে না জোর সংখ্যায় কোরবানি হবে না বেজুর সংখ্যায় করে এটা কোনো ভিত্তি নেই আপনি একজন করতে পারেন দুইজন করতে পারেন তিনজন করতে পারেন চারজন করতে পারেন পাঁচজন করতে পারেন ছয়জন করতে পারেন আর সাতজন করতে পারেন সর্বোচ্চ সাতজন পর্যন্ত ওঁট মহিষ এবং গরু করতে পারবেন আর ভেড়া বা ছাগল এটা তো একাই করতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল একরাম সাল্লাহ সাল্লাম দুটি করে ছাগল কুরবানি করতেন এবং কুরবানি করার নিয়ম হল ইন্না সালাতি অনুসুখি ও মাহাই অ মামাতিল্লাহিরব্বিল আলমিন আপনার ভিতরে খলসিয়াত থাকবে গুস্ত খাওয়া নয় আপনার ভিতরে খলসিয়াত থাকবে মানুষ দেখানো নয় বরং আল্লাহর কাছে বলবেন ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়াইয়া ও লিল্লাহি রব্বিল আলামিন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার হায়াত আমার মত আমার সব কিছু শুধুমাত্র আল্লাহর জন্য আর আল্লাহ তো বলেই দিয়েছেন যে আল্লাহর কাছে গুস্ত পৌঁছে না আল্লাহর কাছে রক্ত পৌঁছে না পৌঁছে হলো তাকোয়া মিনকুম আমাদের তাকোয়া এই তাকোয়াই পৌঁছবে এই জন্য সব কিছু যেন মানুষ দেখানো না হয় শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হয় সেভাবেই কোরবানি করতে হবে অবশ্যই মনে রাখতে হবে ন্যাংড়া অচল কানা এবং একেবারেই মানে ঠেলা দিলেই পড়ে যাবে রোগাক্রান্ত এরকম পশু যেন কোরবানির জন্য কোনোভাবেই ক্রয় করা না হয় নেস কাটা কান কাটা মানে পঙ্গুত্ব আছে এরকম নয় বরং সুস্থ সবল সুন্দর সুটাম দেহের অধিকারী দেখলেই চোখ জুড়িয়ে যায় আপনি একটু কষ্ট করে কিনবেন টাকাও বেশি খরচ হবে এবং এত সুন্দর পশু কোরবানি করবেন আপনার মনের ভিতরে একটু কষ্ট লাগবে এটাই তো আল্লাহর জন্য আল্লাহ তো এটাই চেয়েছেন সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা এখন আসুন কুরবানির গুস্ত বন্টনের ব্যাপারে আমাদের সমাজে কয়েকটি ভুল ধারণা রয়েছে কোরবানির গুস্তর ব্যাপারে আল্লাহ রুবুল আলমিন কোরআনুল করিমের সুরা হজের চৌত্রিশ নম্বর আয়তে যেমন প্রত্যেকটা উম্মতের জন্যই কুরবানির ব্যবস্থা ছিল ঠিক অনুরূপভাবেই গোস্ত আপনি কিভাবে বন্টন করবেন সে কথাটিও আল্লা রুবুল আলমিন সুন্দর করে বলে দিয়েছেন দেখুন এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন কে মা আপনি যদি একটু ফলমূল কিনে নিয়ে এসে মায়ের হাতে তুলে দেন লক্ষ্য করে দেখবেন আপনার এই ফলমূল কিন্তু মা খাবে না বরং আনন্দচিত্তে কলিজা থেকে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জন্য দোয়া করবে আর আপনার এনে দেওয়া ফলমূল খাবার সুন্দরগুলি আপনারই ছেলে মেয়েকে আপনারই বেটিকে এভেন আপনার কাছেই তুলে দেবে মা তো আসলে চান না চান একটু ভালোবাসা চান একটু অন্তরটা দোয়া তো আপনার জন্যই মা করে এমন কোনো বাবা মা নেই তার কাছে দোয়া চেতে হয় প্রত্যেক নামাজে প্রতিটি মুহূর্তে আমি নিজেও বাবা আমি নিজেও জানি যে হাত উঠালেই যে কোনো দোয়ার সাথেই সন্তানের দোয়া চলে আসে বাবা মা তো দোয়া করেন যে মা দুনিয়াতে অল্প মাত্র দরদ অল্প ভালোবাসা তার কাছে গিয়ে কিছু জিনিস যদি আপনি তাকে দিয়ে দেন তিনি নিজে না খেয়ে আপনার সন্তানকে খাওয়ায় আপনার পরিবারকে খাওয়ায় আপনাকে উল্টে বাবা তুমি একটু খাও তাহলে মহান রব্বুল আলমিনের কাছে কত ভালোবাসা আমরা আল্লাহর জন্যই যদি আমরা কোরবানি করি আল্লাহ কিন্তু গুস্ত নিয়ে যাবেন না আমাদের জন্যই উল্টে আবার সুন্দর নিয়ামত স্বরূপ দান করে নির্দেশনা দিয়েছেন ছত্রিশ নম্বর সোরা হজের যে এই গুস্তটা তোমরা নিজেরা খাও এরপরে যে অভাবই মানুষের কাছে হাত পাততে পারে না তাদেরকে দাও আবার অনেকে আছে সে বেড়ায় হাত পেতে বেড়ায় কোরবানির দিনে আপনারা দেখবেন অনেক অনেক ছেলে মেয়ে মুরব্বী একদম ছোট থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত তারা বাড়ি বাড়ি গিয়ে দু পিস তিন পিস করে গুস্ত চেয়ে চেয়ে জড়ো করে তাদেরকেও দাও এবং প্রতিবেশীর মধ্যে আপনারা খেয়াল করবেন এমন কিছু ভাই বোনেরা আছেন যারা কুরবানি নিজেরা করেননি করতে পারেননি অভাবের মধ্যে আছেন অথবা সচ্ছল কিন্তু ঋণগ্রস্ত অবস্থায় আছেন করতে পারেননি আপনি খুঁজে খুঁজে সেই প্রতিবেশীর মাঝে আপনি কুরবানির গুস্তটা বন্টন করে দিন আপনি আপনার রক্তের আত্মীয়র মধ্যে দেখুন কে কুরবানি করতে পারেনি আপনি তাদের বাড়িতে কিছু গুস্ত পৌঁছে দিন অথবা দাওয়াত করে তাদেরকে খাওয়ান আল্লাহ তালা কোরআনুল করিমে কথাই বলেছে যে তোমরা নিজেরা খাও সে সকল অভাবীদেরকে দাও যারা হাত পাততে জানে না যারা মানুষের কাছে চাইতে জানে না এবং তাদেরকেও দাও যারা হাত পাতে যারা চেয়ে নেয় সুন্দর স্টিম এখানে করে দিয়েছেন কিন্তু আমরা একটু ভুল করে থাকি সেটি হলো যে আমরা গোস্ত তিন ভাগে বন্টন করি সমাজে একটা হলো মানে গরিব ফকির মিসকিনের জন্য একটা আত্মীয়র জন্য একটা নিজের জন্য কিন্তু এই করতে গিয়ে দেখা হয় যে গ্রাম এলাকায় বা শহর এলাকায়ও এখনও কিছু বলবৎ আছে যে যারা কুরবানি করেছেন সবাই মিলে সমাজের একটা ভাগ দিয়ে দেন আবার ওই সমাজের গুস্তগুলি এক জায়গায় করে আপনারা আবার সবাই বন্টন করে নেন ন আপনি কোরবানি দিয়েছেন কোরবানি মানে ত্যাগ করা আপনি বিলিয়ে দেন যত বিলিয়ে দিবেন তত আপনার জন্য করলাম যত আপনি ত্যাগ করবেন তত আপনার জন্য করলেন আপনি কোরবানি দিয়েছেন সমাজে দিলেন আলহামদুলিল্লাহ আপনার সমাজের ভিতরে যেই মানুষগুলি কোরবানি করতে পারেননি করেননি এই গুস্তগুলি তাদের মাঝে বন্টন করে দেন আপনি উল্টে আবার ওই সমাজের গুস্ত থেকে আপনি কুরবানি দিয়েছেন আপনি আপনার ওই গুস্তর ভাগ আবার নেবেন তাহলে তো কোরবানি হলো না ত্যাগ হলো না মহিমান্বিত আল্লাহর সান্নিধ্যে পৌঁছার জন্য যে নিয়মটা যে নীতিটা যে খুলুসিয়ারটা সেটা হলো না প্রিয় ভাই বোনেরা অল্পের জন্য আমরা ভুল করব না এই প্রাণীটা যেন আপনার বাহন হয় জান্নাতে নিয়ে যাওয়ার এই কোরবানির পশুটা যেন আমাদের শরীরের নিরাপত্তার একটা মাধ্যম হয়ে যায় আল্লাহর কাছে কবুল হয়ে যায় এটা যেহেতু শিক্ষামূলক ইবাদত এটা একটা দারুণ একটা ধর্মীয় উৎসব এই জন্য আমাদেরকে সেই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে আর যারা বন্টন করবেন সাত ভাগে বা ছয় ভাগে বা পাঁচ ভাগে তিন ভাগে আপনি গুস্ত বন্টন করার সময় অবশ্যই ডাড়ি পাল্লায় ওজন করবেন ওখানে যেন একটুকু মনের ভিতরে না হয় এই ভাগে গুস্তর ভালো এই ভাগটা আমি নিব এখানে না ভালো করে হাত দিয়ে আপনি মিক্সচার করে নেবেন সকলেই যেন সমান হয় কম বেশি এমনি হতে পারে কিন্তু অন্তরের ভিতরে যেন এরকম সৃষ্টি না হয় যে ওই ভালো ভাগটা আমি নিব বা একটি ওজন বেশি আমি নিব না আপনি সমান করে দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনিও যে টাকা দিয়েছেন আপনার অন্য ভাগির ভাইও সে টাকা দিয়েছে বন্টনে যেন কোনো ধরনের ঘাটতি না হয় এই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন আরেকটা হলো নিজের কুরবানি বিসমিল্লাহ আল্লাহ হকবর বলে নিজে করবেন যদি নিজে না পারেন কমপক্ষে সেখানে দাঁড়িয়ে থেকে সেটি আপনি দেখবেন আপনি অন্যর মাধ্যমে যদি গুস্ত তৈরি করে নেন তাহলে কুরবানির গুস্ত থেকে অবশ্যই গুস্ত দিবেন না বরং আপনি সেটার বিনিময় দিবেন টাকা দিবেন আপনি অন্য বিনিময় দিবেন কিন্তু গুস্তুর বিনিময়ে আপনি হাড্ডি দিবেন বা চামড়া দিবেন বা গুস্ত দিবেন না এমনটি করা যাবে না আপনি বরং এর এক্সট্রা অতিরিক্ত আপনি এর জন্য ফায়দা দিবেন সম্মানিত ভাই বোন বোনেরা আসুন এই সুন্দর সিস্টেমে যদি আমরা কোরবানি করতে পারি আমার বিশ্বাস আল্লাহ তালা আমাদের কুরবানি অবশ্যই কবুল করে নেবেন সাথে সাথে প্রিয় নগরবাসী প্রিয় রাজশাহীবাসীকে জানাতে চাই এবং আমার এই কথাগুলি যিনি যে এলাকায় যেখান থেকে শুনছেন সকলের জন্যই বলছি বিশ্বনবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আবু দাউদ শরীফ তিরমিজি নাসাই শরীফের হাদিস পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা হলো ইমানের অঙ্গ সুতরাং এই কুরবানি করার নামে রক্ত মাংস যেন যেখানে সেখানে পড়ে না থাকে হাড্ডি যেখানে সেখানে পড়ে না থাকে বর্জ্য যেখানে সেখানে পড়ে না থাকে বরং পুখারি শরীফের হাদিসে বিশ্বনবী মোহাম্মদ রসল সাল্লাম বলেছেন জনপদ থেকে কষ্টদায়ক বস্তু অপার অপসারণ করা ইমানের দাবি এটি নৈতিক দাবি এটি একটি সামাজিক দাবি এটা ইমানের বলিয়ান দাবি সুতরাং আপনি কোরবানি করবেন দ্রুত গতিতে। কোরবানির রক্ত বর্জ্য এগুলি মাটির ভিতরে পুঁতে ফেলুন অথবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্ধারিত জায়গা রয়েছে আপনি সেখানে পড়বেন গ্রাম এলাকার ভাই বোনেরা যারা রয়েছেন আপনার এই কোরবানির রক্তটা যেন রাস্তায় ফেলে না দেন ড্রেনে ফেলে না দেন এই এটা যেন আপনি একটু কুঁড়ি আছে বা গাবাড়ি আছে বা গর্ত আছে পানি জমা হয়েছে সেখানে না দেন তাহলে গন্ধ করবে দুর্গন্ধ সৃষ্টি হবে পরিবেশ দূষিত হবে বরং নয় রসেলের যেহেতু আমরা সন্ন্যাত মানছি যেহেতু আমরা ভালো কাজ করতেছি ভালো কাজ করতে গিয়ে অন্য মানুষের জন্য ক্ষতি না নিয়ে আসি ভালো কাজ করতে গিয়ে আমরা যেন অসুখ বিসুখ নিজেরা না নিয়ে আসি বরং পরিষ্কার পরিচ্ছন্ন থাকি কষ্টদায়ক জিনিস আমরা অপসারণ করি সকলেই মিলে সচেতন থাকি পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমরা আমাদের পরিবার আমাদের বাড়ি আমাদের সমাজ আমাদের এলাকা আমাদের প্রিয় নগরী আমরা সুন্দরভাবে রাখি আমি আর কথা না বাড়ি মোহন রবের দরবারে এটাই প্রার্থনা করব আল্লাহ তুমি যেহেতু ফসলিলি রব্বিকা ওয়ানহার নামাজ এবং কুরবানি তোমার জন্য করতে বলেছ আর পৃথিবীর প্রত্যেক জামানায় প্রত্যেক জাতির জন্যই কোরবানির নিয়ম করেছিল আমাদের জন্য আছে ইব্রাহিম আলাহ সাল্লামের এই দৃশ্য আল্লা এত পছন্দ করলেন কেমত পর্যন্ত এটা প্রত্যেকটা ভালো মানুষ দ্বারা জারি রাখবেন সুতরাং আমরাও তো ইব্রাহিম আলাহ সাল্লামের সন্তান তার মানে মুসলিম আমরা একজন সদস্য আমরা ইব্রাহিম আল্লাহ সাল্লামের সন্তান হিসেবে জাননাতে যেতে চাই আল্লাহ তোমার নৈকট্য রিজাবন্দি হাসিল করতে চাই আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদেরকে তুমি ক্ষমা করে দাও করোনা ভাইরাসের মতো মহামারীর এই গজব তুমি উঠিয়ে নিয়ে বিশ্ববাসীকে নতুন ঈদ পরবর্তী নতুন আরেকটা বিশ্ব তোমার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ আমাদেরকে উপহার দাও আমরা ভুলের পথে রয়েছি আমরা তৌবা করছি আর অন্যায়ের সাথে জড়িত হব না আমরা জালিমবাজ হব না আমরা মানুষকে ক্ষতি করব না প্রিয় ভাই বোনেরা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা মাস্ক পরতেছি আমরা পিপি পরতেছি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য একটু নিকাপ করুন মা বোনেরা একটু পর্দা করুন আমরা ভাইরাস থেকে বাঁচার জন্য মুখে আমরা গ্লাভস করতেছি আমরা হ্যান্ড স্যানিটাইজার করতেছি কিন্তু সুদ ঘুষ থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন না মিথ্যা থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন না গীবত থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন না আপনি তো ভাইরাস সৃষ্টি হলেও বেঁচে যেতে পারেন বা বেঁচে যাচ্ছে কিন্তু এই অন্যায় যদি জড়িত হয়ে যায় শরীরের সাথে জাহান্নামের আগুন থেকে কিন্তু বাঁচা যাবে না সুতরাং এই ভাইরাস থেকে শিক্ষা নিতে হবে করোনার এই মহামারী আমাদেরকে শিক্ষা দিয়েছে আপনজনের কাছে আসে না আমার অসুখ হয়েছে করোনা পজিটিভ হয়েছে জানার সাথে সাথে প্রতিবেশীরা ঘৃণা করে অমানবিক হিসাবে দূরে চলে যায় মানুষ কাছে আসে না আপনজনেরা দূরে চলে চলে যায় ক্যামতের ময়দানে কেউ তো থাকবে না সেই দিনকে আল্লাহকে বাঁচার জন্য একটাই সম্বল নেন সেটি হচ্ছে তাকোয়া সেটি হচ্ছে তাকোয়া আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বলেছেন ওয়া ওয়া ও তাকোয়া তোমরা সম্বল সাথে নাও আর উত্তম প্রিয় আমার কেয়ামতের ময়দানে টাকা পয়সা কোনো কাজে লাগবে না মা আগনা আননি মালিয়া, লিয়া হালাকা আননি সুলতানিয়া আজকে ক্ষমতা দিয়ে অনেক কিছু করা যায় টাকা পয়সা দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন কেয়ামতের ময়দান এত কঠিন হবে সেই দিন ক্ষমতা কোনো কাজে লাগবে না টাকা পয়সা কোনো কাজে লাগবে না বাবা মা কাছে আসবে না ভাই বন্ধু আসবে না নেতা নেত্রী তো কোথায় চলে যাবে সেই দিন যদি তাকোয়ার সম্বলটা সাথে থাকে আল্লাহ তো বলে দিলেন ক্ষয়রজাদিত তাকোয়া তোমাদের জন্য উত্তম পাথেও হল তাকোয়া আসুন না হৃদয় আল্লাহর চিন্তা ফিকির কর্মকাণ্ড সবকিছু আল্লাহর ভয় নিয়ে আমরা করে থাকি যদি করতে পারি তাহলে রবুল আলমিন পরিষ্কার করে বলে দিলেন ইন্না আক্রম আকুম ইন্দাল্লাহি আতক তোমাদের ভিতরে সেই সেরা যার তাকুয়া বেশি হতে পারে কালো হতে পারে অসুন্দর হতে পারে অশিক্ষিত হতে পারে সাধারণ একজন রিক্সাওয়ালা ঠেলে মজুরি একজন শ্রমিক কিন্তু তাকুয়া যদি থাকে যার তাকুয়া বেশি আল্লাহর কাছে তার দাম বেশি পৃথিবীতে প্রমাণ করেছেন হজরত বেলাল রদি আল্লাহ তাল তিনি ছিলেন হাফসি তিনি ছিলেন গোলাম তিনি ছিলেন কালো কুচ্ছিত কিন্তু তাকোয়ার কারণে আল্লাহর কাছে দাম হয়েছে সবচেয়ে বেশি সুতরাং প্রিয় ভাইয়ের আমার কথায় আছে না ভালো হতে পয়সা লাগে না আসুন না আমরা ভালো হওয়ার চেষ্টা করি হৃদয় আল্লাহর ভয় আনি আর এই তাকও অর্জন করতে হলে কোরআনুল কারিম আপনাকে অধ্যয়ন করতে হবে পড়তে হবে সুতরাং স্লোগান হবে একটাই যে যা বলে বলুক ভাই কোরআন পড়ুন কোরআন বুঝুন আল কোরআনের আলোকে জীবন এবং জীবন সমাজের কর্মকাণ্ড পরিচালনা করি প্রিয় ভাইরা আমার শেষে একটি কথা কুরবানি করা অজীব আলহামদুলিল্লাহ অনেকেই খুব উৎসাহ উদ্দীপনার সাথে লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি করছেন কিন্তু নামাজ পড়া যে ফরজ আপনি তো নামাজ পড়ছেন না কোরবানি করতে যাবেন কিন্তু ফজরের নামাজ আপনি আদায় করেননি তাহলে কি আপনি বলুন আপনার বিবেকের কাছে যে ওয়াজিব কাজটা নিয়ে আপনি এত ব্যস্ত আলহামদুলিল্লাহ এটা করতে হবে ওয়াজিব মানে আপনাকে অবশ্যই করতে হবে কিন্তু তার চাইতে বড় ফরজ যে নামাজ আদায় করা আপনি নামাজের জন্য কত পেরেশানি রয়েছে কত উৎসাহ উদ্দীপনা রয়েছে আসুন কোরবানি এই ত্যাগের মাধ্যমে আমরা সময় ত্যাগ করি আল্লাহর জন্য অর্থ ত্যাগ করি আল্লাহর জন্য মেধা ত্যাগ করি আল্লাহর জন্য আমরা শ্রম সব কিছুই আল্লাহর জন্য করি পরিশেষে আবারও ওই কথাই বলেই শেষ করতে চাই কুল ইননা সলাতি ও নুসুকি ও মাহ ও মমাতি লিল্লাহ রব্বিল আলমিন আমাদের নামাজ আমাদের জীবন আমাদের কোরবানি আমাদের ইবাদত আমাদের হায়াত আমাদের মহৎ সব কিছু যেন আল্লাহ তালার জন্য হয়ে যায় আর আর কথা তো আছে যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আর আল্লাহ যার হয়ে যান সব কিছু তার হয়ে যায় প্রিয় ভাইরা আর বিশ্বনবী মোহাম্মদ রসল্লা সাল্লা সাল্লাম দোয়া করতেন আমরাও দোয়া করি যে কোনো সময় তো চলে যেতে পারি এই ভাইরাসেও আমরা দেখতেছি কত আপনজন কত সুন্দর সুন্দর মানুষ চলে যাচ্ছে নিঃশ্বাস চলে গেছে আর ভিতরে নাও ঢুকতে পারে এজন্য আসুন না একে অন্যকে ক্ষমা করে দিই এটাও একটা ত্যাগ আপনি ত্যাগ করুন অন্য আপনাকে কষ্ট দিয়েছে আপনি তাকে ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলমী নেও ছিলে আপনাকে মাফ করে দিবেন আসুন আমরা স্বেচ্ছায় অন্য ভাইকে ক্ষমা করে দিই অন্য ভাইদের জন্য ভাই বোনদের জন্য আল্লাহর কাছে রহমতের কামনা করি ভিতরে যা আছে আছে নিজে মাফ করে দেন আল্লাহ আপনাকে অপরাধ মাফ করে দিতে পারেন আসুন একে অন্যকে আমরা ক্ষমা করে দিই আর আবেগে কোনো কাজ করবেন না আমরা তো ঈদের দিনে মুসলমানদের সুন্দর ঐতিহ্য সুন্দর করে মোস্তফা করি একে ওকে বুকে জড়িয়ে ধরি আজকে দরকার নাই এই করোনা ভাইরাসের মধ্যে আপনি ঈদের নামাজ পড়ে কুলাকুলি করা দরকার নেই বরং অন্তর থেকে দোয়া করেন অন্তর থেকে আপনি তার প্রতি কোনো অভিযোগ নাই এটাই সবচেয়ে বড় দোয়া আর আল্লাহর কাছে চাই আল্লাহ তোমার কাছে সবচেয়ে বড় পাওয়া হবে যদি কোনো গোনা না থাকে তুমি যদি মাফ করে দাও একটাই মেসেজ যদি পাই তোমার গোনা সব মাফ হয়েছে এটা হবে সবচেয়ে আমাদের বড় পাওয়া হেরব হে মালিক আমাদের গোনা তুমি ক্ষমা করে দাও আমাদের মাঝ থেকে করোনা ভাইরাস তুমি উঠিয়ে নাও পবিত্র হজের মাধ্যমে এবং পবিত্র কুরবানির এত সুন্দর ইবাদতের মাধ্যমে এই ওসিলায় বিশ্ববাসীকে নতুন আরেকটি বিশ্ব তুমি উপহার দাও প্রিয় ভাইর আমার আসুন আমরা নামাজ পড়ি আমরা কোরবানি করি আমরা ভালো ভালো ইবাদত করি তাকবির পড়ুন আল্লাহ হকবার আল্লাহ লা লাহ ইল্লাল্লাহু আল্লাহ অকবর আল্লাহ আকবার আলিল্লা হাম আজকে এই নয় তারিখ ফজর থেকে শুরু হয়েছে তেরো তারিখ তেরো ইজেল হজ আসর পর্যন্ত এটা পড়া ওয়াজিব প্রত্যেক নর নারীর জন্য মা বোনেরা ধীরে ধীরে পড়বেন আর পুরুষ ভাইয়েরা জোরে জোরে পড়বেন আল্লাপাক আমাদের সবাইকে সচেতনতার সাথে বুদ্ধিমত্তার সাথে ইমানের সাথে নিরাপত্তার সাথে প্রতিটি কর্মকাণ্ড পালন করার সুযোগ দান করুন সকলের কুরবানি আল্লা রবুল আলমিন কবুল করুন প্রিয় আমার খেয়াল কী করেছেন করোনা কত কি দেখিয়ে দিল বড় বড় শক্তি আজকে নিস্তেজ হয়েছে নাস্তানাবোধ হয়েছে স্যালেন্ডার করে চাল্লার কাছে আজকে পবিত্র হজ হচ্ছে আমি নিজেও এ সময় পবিত্র মিনার ময়দানে থাকতাম পাথর মারার জন্য থাকতাম আরাফার ময়দানে থাকতাম মুস্তালিফার ময়দানে রাত্রি যাপন করতাম কিন্তু বাংলাদেশের কোনো মানুষ যেতে পারেননি মাত্র দশ হাজার মানুষ নিয়ে পবিত্র হজের কার্যকলাপ সৌভাগ্যবান তারা এই কঠিন মুহূর্তেও যারা হজ করতে সুযোগ পেয়েছেন আল্লাহ আল্লাহতালা আমরা যারা হজের সকল কাজ সুসম্পন্ন করেছিলাম বাংলাদেশের সকল মানুষকে নেক হায়াত দিয়ে আগামী বছরে আবার সুন্দরভাবে হর্যের কার্যক্রম যেন পালন করার সুযোগ দান করেন আমিন আসসালামু আলাইকুম আলিকুম ওরমতুল্লাহি তালকাতু